নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল আজ এক্ষুনি বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা কুড়িটি একাদম লেটেস্ট খবর আর তারই সাথে থাকছে বাজেট অধিবেশনে বিরাট বড় বার্তা পাশ হতে পারে সি এবার মমতার বার্তাই যেন সত্য অবশেষে কেন্দ্র পাস করে দিচ্ছে বাজেটে সি তৎপর কেন্দ্র সাসপেনশন প্রত্যাহার বিরোধী সাংসদের বকেয়া অস্ত্রের কেন্দ্রকে ঘায়ল করতে চায় তৃণমূল দেখা যাক লোকসভা ভোটের আগেই কি কাণ্ড বা বাজিমাত ঘটে বাংলায় তবে সাধারণ মানুষের অবস্থা কোথায় কোন পর্যায়ে পৌঁছেছে বাজেটেই তার দিকে নজর রাখবে কারা কারা সুখবর পাচ্ছেন আর এমনই সময় রাহুল যাত্রায় অসহযোগ ইতি জোটের সম্ভাবনায় তৃণমূলের সঙ্গে আলোচনার বন্ধের সিদ্ধান্তইবার এবার কংগ্রেসের তৃণমূলকে ফের দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেখলেন অধীর এবার বোঝাই যাচ্ছে ইন্ডিয়া জোট কোন পর্যায়ে পৌঁছেছে আর এই মুহূর্তে আরো এক খবর বিচারপতি গঙ্গোপাধ্যায় রেজালেস থেকে সরল প্রাথমিক মামলা শিক্ষা মামলা থেকে সরলেন বিচারপতি সেনু বেঞ্জের দ্বন্দ্বে ক্ষুব্ধ প্রধান বিচারপতি আর এবার বিরাট বড় আশ্বাস জেনে শুনে ভুল করলে আইন আইনের পথে চলবে নিয়োগ দুর্নীতি নিয়ে করা বার্তা মুখ্যমন্ত্রীর শিক্ষা প্রচুর নিয়োগের আশ্বাস দিলেন এবার মমতা ব্যানার্জি তার সাথে আরো এক খাবার পাকিস্তানের নির্বাচনে ফের বড় ধাক্কা ইমরান খানের দেশের গোপন তথ্য ফাঁসের অভিযোগে শাস্তি দশ বছরের কারাদণ্ড প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আর এর মাঝে বিরাট বড় খবর মালবাজারে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় বুধবার বৈঠক ডাকলো যাদবপুর বিশ্ববিদ্যালয় বিকাণ্ড ঘটছে আবারও যাদবপুরে নতুন মূল আর তার সাথে জেলায় জেলায় ঝাঁপিয়ে পড়ছে মমতা উত্তরের পরে বার মমতা সপ্তাহের পুরুলিয়া বাঁকুড়া দেখা যাক পর্যন্ত মমতা কোন কোন সুখবর নিয়ে আসেন তারই সাথে আরো এক্ড ঘটলো বিয়ের কার ছাপা শেষ ওদিকে মেয়ের বাড়ির লোক দেখলো পাত্র ভুয়ো ইডি অফিসার যেন আজব কাণ্ড কি ঘটেছে তা নিয়ে বিরাট বড় খবর আর এর মাঝে আবহাওয়ার তোলপার খরা খবর শীতের কাঁথার সঙ্গে এখন ছাতা রাত দূরে ফেরে খেলা দেখাবে বৃষ্টি কখনো ভিজবে কলকাতা থাকছে আবহাওয়ার খবর আর সেই সাথে গরিব মধ্যবিত্ত অসহায় মানুষদের জন্য থাকছে যেমন বড় বার্তা তেমনি আবার নতুন করে বাংলার বাড়ি আবাস যোজনা আবার থাকছে বিরাট বড় সুখবর আর সেই সাথে নতুন করে আপডেট এবার লক্ষ্মীর ভান্ডারে দুয়ারে সরকারের পর আবারও এক হাজার করে টাকা কারা কারা পাবেন সুখবর কোন কোন প্রকল্প আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বিরাট বড় বার্তা গোটা দেশ জুড়ে আর সেই সাথে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থাকছে যেমন বিরাট বড় খবর তেমন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থাকছে নতুন আপডেট ভোটের আগে নতুন ধামাকা এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে সব মিলে চোখ রাখ বাছাই করা কুড়িটি তরতাজা ব্রেকিং নিউজে তবে আপনারা জেলার খবর জানতে অবশ্যই কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে বিস্তারিত খবরের দিকে নজর রাখবো কে ভাবতে পারেনি এমন কাণ্ড ইডিও অফিসার দিয়ে বিয়ের চেষ্টা অভিযুক্তকে মারধর ইডি অফিসার পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি এবং কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে সেই ঘটনার জেরে আজ মঙ্গলবার উত্তাল হল কলকাতায় সিজিও কমপ্লেক্সের বাইরে অভিযুক্তের নাম প্রদীপ সাহা অভিযোগ নিজেকে ইডি অফিসার বলে পরিচয় দিয়েছিলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকাও হাতিয়েছিলেন শত সামনে আসায় অভিযুক্তকে মারধর করে সিজিও কমপ্লেক্সের সামনে ভোট যখন তোর গোড়ায় মমতা বিরাট বড় বার্তা মানুষের জন্য রক্ত দেবো মমতার বার্তা এবারে তোলপাড় দেশ মঙ্গলবার চোপড়া থেকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন চোপড়া ইসলামপুর রায়গঞ্জ আমি মিছিল করেছি এরপর রায়গঞ্জ বালুরঘাটে সভা করেছি আমি লড়বো আমি গড়বো আমি মানুষের জন্য রক্ত দেব আমি পালাবো না উত্তরবঙ্গ আগে বঞ্চিত ছিল এখানে কেউ আসতো না আমরা এখানে কাজ করছি এমনই বিরাট বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে বিরাট বড় খবর আরো এক মাধ্যমিকের জন্য শিয়ালদা লাইনে বার্তিষ্ট মাধ্যমিক পরীক্ষার জন্য এবার একুশটি ট্রেনের বাড়তি স্টোপ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিল রেল পূর্ব রেল জানিয়েছে মাধ্যমিক পরীক্ষার দিন শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর শাখা এবং বারোশত বনঘা শাখায় কয়েকটি স্টেশনে কয়েকটি লোকাল টেন ও প্যাসেঞ্জার ট্রেনের বাড়তি থাকবে প্যাসেঞ্জার আগের সকাল আটটা থেকে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট ও পরীক্ষার পরে দুপুর একটা থেকে দুপুর দুটো পর্যন্ত বাড়তি স্টোপেজ দেওয়া হবে আর এর মাঝেই মমতার বিরাট বড় বার্তা লক্ষ্মীর ভান্ডার ও বিধবা ভাতা নিয়ে বিরাট বড় আপডেট লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন পয়লা ফেব্রুয়ারি লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ ওই দিন থেকে সুবিধাভোগীদের জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে শুধু নয় বিধবা ভাতা টাকাও তারিখে ঢুকবে বলে মুখ্যমন্ত্রী তার সাথে রাম মন্দির নিয়ে এই মুহূর্তে বিরাট বড় খবর দানের রেকর্ড গোল্ডেন এর রামলা রামলালার মন্দির উদ্বোধন হয় বাইশ জানুয়ারি প্রাণ বুধিষ্টার পর দিন অর্থাৎ তেইশ জানুয়ারি থেকে সাধারণত ভক্তদের উদ্দেশ্যে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় জানা গিয়েছে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত মোট সাত কোটি তিপ্পান্ন লক্ষ বেশি অনুদান জমা পড়েছে রামলালার নামে দর্শন শুরু হওয়ার পর থেকে বিগত নদিনে মোট উনিশ লাখ দর্শনার্থী রামলালা দর্শন করেছেন প্রতিদিন গড়ে দু লাখ ভক্তের সমাগম হচ্ছে অযোধ্যার রাম আর তার মাঝে আবারও পুষ্পা টু নিয়ে বিরাট বড় খবর সামনে শাড়ি পরে পুষ্পা টু এর সেটে আল্লু অর্জুন পুষ্পা টু দা রুল কে ঘিরে অনুমাদনা তুঙ্গে দু চব্বিশে মুক্তি পেতে চলা প্রজেক্ট গুলির মধ্যে এটি অন্যতম যা ঘিরে জল্পনা চলছে শুধু দেশে নয় আইবিদেছেও সুকুমারบุรีতে যে ছবিটি মুক্তি받ছে 15 আগস্টwidetilde মধ্যে পুষ্পাটুয়ের পোস্টারে উত্তেজিত করেছে অল্লু অর্জুন এর অনুরাগীদের আর তারই মাঝে সেট থেকে ভাইরাল হল একটি ছবি যাতে অভিনেতাকে দেখা গেল নীল আর কমলা শাড়ি পরে চেয়ারে আহেলান দিয়ে বসে আছেন আরামে আর সেই ছবি ভাইরাল হতে অনুমান না আর তার সাথে আরো এক বিরাট বড় বিপদের খবর नक्सल হামলা আই সইদর তিন জওয়ান ছত্রিশগড়ের বিজয়পুর সুকমা সীমান্তে জোনাগুড়া ও আলিগুড়ার কাছে সিআরপিএফ জওয়ানদের উপর নকশাল হামলার তিন সেনা শহীদ হয়েছেন আহত চোদ্দ সেনা অনেকের অবস্থা আশঙ্কাজনক চিকিৎসার জন্য তাদের রায়পুরে পাঠানো হয়েছে তথ্য অনুযায়ী সেনার শিবির তৈরির জন্য বিজাপুর সীমান্তের টাকলাগুড়ায় পৌঁছেছিল এরই মধ্যে আকস্মিক হামলা চালায় নকশালরা এটি সেই একই জায়গা যেখানে দু একুশ সালে তেইশ জন সেনা প্রাণ হারিয়েছেন এই মুহূর্তের আরো এক খবর সামনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল শিক্ষা মামলা দায়িত্ব এবার কে বিরাট রথ প্রাথমিক নিয়োগ মামলায় বিচার ব্যবস্থায় একের পর এক সরগোল এবার বদল হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা সরলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজেলেস থেকে পরবর্তী লেবার এবং ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি সংক্রান্ত মামলার বিচারের ভার পড়ল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আদে মঙ্গলবার একটি নির্দেশিকা দিয়ে কলকাতা করে জানিয়ে দেয় শিক্ষা সংক্রান্ত কোন মামলার শুনানি আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজেলেসে হবে না তার হাতে থাকা সমস্ত শিক্ষার মামলা দায়িত্ব দেয়া হল হাইকোর্টের অন্য বিচারপতি রাজশেখর মান থাকে আর এই সিদ্ধান্তের কয়েক ঘন্টার আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সম্প্রতি নজিরবিহীন সংঘাত নিয়ে এজলাসে বেশি লজ্জা প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি চোখ রাখবো পরের খবর এই মুহূর্তে বিরাট বড় আপডেট মালবাজারে ছাত্রী আত্মহত্যার ঘটনায় বুধবার বৈঠক ডাকলো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মালবাজারে ছাত্রী আত্মহত্যার ঘটনায় অভিযোগ পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আগামীকাল সব বিভাগীয় প্রধানদের বৈঠক ডাকলো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় তদন্ত কোন পথে হবে তার জন্য আগামীকাল বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ এখন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ উপাচার্য বৈঠকে বসছেন ছাত্রের পরিবারের অভিযোগকে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের যে অভিযোগ আনা হয়েছে সেক্ষেত্রে কাদের বিরুদ্ধে অভিযোগ তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তাই জরুরি বৈঠক এখন অবশ্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মালবাজারে পড়ুয়া দৃষ্টিহীন সেই পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এক গবেষকের বিরুদ্ধে সে নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ্য অভিযুক্ত দুজনও দৃষ্টিহীন এর আগে বাংলাই বাগের এক ছাত্র হোস্টেলের মৃত্যু নিয়ে তোলপাল হয়েছিল বিশ্ববিদ্যালয় তার এবার একাধিক পদক্ষেপ করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারপরে অভিযোগ উঠিল বলা হয়েছে বন্ধুত্বের নামে প্রতারণা বিশ্বাস ভঙ্গ করা অন্য নানান কারণে ছাত্রী আত্মঘাতী হয়েছে এই কারণে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মা ও বাবা তবে ভোট যত দূরগুলায় মমতা বন্দ্যোপাধ্যায় আরো উদ্গ্রীব মমতা বন্দ্যোপাধ্যায় নজরে এবার পশ্চিম দিক আগামী সপ্তাহেই পশ্চিমের দুই জেলা পুরুলিয়া ও বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই খবর আগামী ফেব্রুয়ারি বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেবেন বলে সূত্রের খবর মূলত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে কর্মসূচিতেই যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে যাচ্ছেন রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে পাঁচ তারিখ বিকেলে বিকেলে রওনা দেবেন পুরুলিয়ার উদ্দেশ্যে ছয় তারিখ পুরুলিয়া ও সাত তারিখ বাঁকুড়া সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা ইতিমধ্যেই সফর সূচি চূড়ান্ত হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এরপর সাত তারিখ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে তার মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর বিহারের অসমের মাথার উপর ঘূর্ণবাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নাকাল হবে বাংলা যেখানে বাংলার হাওয়া এত ক্ষণে ক্ষণে বদল হচ্ছে তা কার যত না দড়ি দিয়ে ঘোরাচ্ছে বঙ্গবাসীকে কখনো প্রবল শীত দ্বিতীয় স্পেলে আবার ঠক ঠক করে কাঁপা বাংলা যখন একটু শ্বাস নেবে ছিল এবার রোজকার ওয়েদার আপডেটে বৃষ্টির অশনি সংকেত আইএমডি সম্প্রতির ওয়েদার আপডেট জানা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে একাধিক ওয়েদার চ্যানেল অ্যাক্টিভ রয়েছে রয়েছে দুটি সাইক্লোনিক সার্কুলেশন প্রথম সাইক্লোনিক সার্কুলেশনটি রয়েছে পশ্চিম বিহার ও তার সংলগ্ন এলাকা দিয়ে এটি বিস্তৃত রয়েছে সমুদ্র বিষ্ণ থেকে জিরো পয়েন্ট নাইন কিমি পর্যন্ত পাশাপাশি অসমের উপর দিয়ে বিস্তৃত রয়েছে আরও একটি সাইক্লোন সার্কুলেশন অসমের উপর দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি পর্যন্ত বিস্তীর্ণ ঘূর্ণপাত্রে এদিকে পশ্চিমী ঝামেলাও গন্ডগোল পাকাচ্ছে মিডিল ট্রপস পেয়ার স্তর পর্যন্ত রয়েছে এটি বাষট্টি ডিগ্রি পূর্ব এবং ষাট ডিগ্রি উত্তর অক্ষাংশে পর্যন্তটি রয়েছে যার ফলে আবহাওয়ার স্পষ্ট বার্তা শীতে কাঁথার সঙ্গে রাখুন ছাতা মঙ্গলবার থেকে শুক্রবার রাজ্য জুড়ে খেলা দেখাবে বৃষ্টি কখনো ভিজবে শহর কলকাতা তারিও আপডেট দিয়েছে খবর আসছে বুধবার ও বৃহস্পতিবার মেঘলা আকাশ পাশাপাশি বাড়বে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কলকাতায়ও বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আর এমনই সময় শুভেন্দুর আবারও বিরাট বড় অভিযোগ মিড ডে মিলের ফান্ডের ইন্টারেস্ট কিসে খরচ হচ্ছে বিতর্কের নির্দেশিকা তুলে ধরলেন শুভেন্দু এক্স স্যান্ডেল বিরোধী দল নেতা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর ব্লকের বিডিওর একটি নির্দেশিকা তুলে ধরলেন তিনি শুভেন্দুর অভিযোগ সেখানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের বলা হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক অশিক্ষক কর্মীদের হাজিরার ক্ষেত্রে বায়োমেট্রিক ডিভাইস বসানোর জন্য আর এই ডিভাইস বসানোর খরচ পি পোষণ ফান্ডের ইন্টারেস্ট থেকে সরবরাহ করতে বলা হয়েছে আর এই নির্দেশিকা নিয়ে আপত্তি শুভেন্দুর এ রাজ্যে মিড ডে মিল নিয়ে অনেকদিন ধরেই বিস্তর গোলমিলের অভিযোগ তুলছিল বিজেপি কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বিধানসভায় বিরোধী দলের সুবেন্দ অধিকারী বারবার সরব হয়েছিলেন এ বিষয়ে পিএম পোষণ ফান্ডে মিড ডে মিলের অপব্যবহার অভিযোগ তুলছিলেন তিনি বিষয়টি নিয়ে সিবিআই কে নিয়ে তদন্ত করা দেওয়ার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছিলেন বিজেপি নেতা এসবের মধ্যে এবার আরো চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর এবার পিএম পোষণ ফান্ডের অপব্য ব্যবহার আরো এক অভিযোগ তুলে ধরলেন বিরোধী দল নেতা কি অভিযোগ তুলেছেন এক্স্যান্ডেলের বিরোধী নেতা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর ব্লকের বিডিও নির্দেশিকা তুলে ধরেছেন তিনি শুভেন্দুর অভিযোগ সেখানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের বলা হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষক কর্মীদের হাজিরার ক্ষেত্রে বায়োমেট্রিক ডিভাইস বসানোর জন্য আর এই ডিভাইস বসানোর খরচ পিএম পোষণ ফান্ডের ইন্টারেস্ট থেকে সরবরাহ করতে বলা হয়েছে আর এই নির্দেশিকা নিয়ে আপত্তি শুভেন্দুর আর তার সাথে বিরাট বড় বার্তা এবার অধীর চৌধুরীর জন্য রাজ্য কংগ্রেসের আজ এই অবস্থা আক্রমণ এবার হুমায়ুন কবির বিরাট কাণ্ড আর সেই সাথে বিজেপির এজেন্ট বলে অভিষেকে আক্রমণ পাল্টা আক্রমণ এবার অধীর চৌধুরীর কি কাণ্ড এবার যার পরিবারের দৌলতে আজ কেউ নেত্রী মন্ত্রী তা যেন ভুলেই না যায় রাহুল গান্ধীর সঙ্গে যা করা হচ্ছে তাতে বাংলার সংস্কৃতিকে অপমান বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি এদিকে আবার বিরাট হুসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএসএফ কে বিরাট বড় বার্তা বিএসএফ অনেককে অত্যাচার করছে ভোটের লাইন ম্যানেজ করার অথরিটি কে দিয়েছে বিএসএফ কে বিরাট বড় হুঁশিয়ারি মমতার আর তার সাথে বিরাট বড় বার্তা ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হব বলেই আইএসএফ কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল সাদের বিরাট বড় খবর ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হব ঘোষণা করতেই আইএসএফ কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল চাঞ্চল্যকর দাবি এবার এসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বললেন অভিষেকের বিরুদ্ধে যাতে প্রার্থী না হই সেজন্য আমার পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করছে তৃণমূল তবে আমাকে সামনাসামনি এসে কেউ বলেনি এছাড়াও থাকছে একের পর এক বিরাট ব্রেকিং নিউজ বিস্তারিত খবর জানতে অবশ্যই ভিডিওর শেষ কিনে একটি ভিডিও দেখতে পাবেন সেখানে ক্লিক করে বাকি থাকা খবর দেখে নিতে পারবেন তবে তার আগে আজকের খবর কেমন লাগলেও কমেন্টে লিখে জানান এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন আর সেই সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে লেটেস্ট বার্তাগুলো সবাইকে জানার সুযোগ করে দিন বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন ম্যাঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা রেটের সন্তানিক আপডেটটি এই মুহূর্তে এক পলকে দেখে নিন